বিমানবন্দরের নামক লো বিবাদ, রূপসী নে কালীচরণ ব্রহ্ম, সমাজ সংস্কারক কালীচরণ ব্রহ্মর নামে ধুবুরীর বিমানবন্দরের নামকরণ করার রাজ্যিক ক্যাবিনেটর সিদ্ধান্ত মানি লওয়া নাই কোচ রাজবংশী রাইজে। জনগোষ্ঠীক যে ধীরে ধীরে লাহে লাহে নিঃশেষ করবল একটা মানে প্ল্যান করেছে, ষড়যন্ত্র করেছে, এটা স্পষ্ট ধরা পড়েছে। চাওক এই রূপসী বিমানবন্দর নামত যেটো ইতিহাস, এই ইতিহাসক বিকৃত করে বেলেগ এজনের নাম দিয়া মানে কি কোচ রাজবংশী জনগোষ্ঠীক সেও প্রতিপন্ন করার নিঃশেষ করার একটা ষড়যন্ত্র চলছে। একালত কোচ রাজবংশী জমিদারর পরিয়ালে দান দিয়া ভূমিত স্থাপিত বিমানবন্দরক রূপসীর নামতেই রখার দাবি কোচ রাজবংশী দল সংগঠনের। আজি এই রূপসী যে নাম হয়েছে এইটু আমার রাজবংশর পরিয়ালর এজন সুন্দরী ঘনিয়েকর নামে নামাঙ্কিত করা হয়েছিল, কিন্তু আজি এই রূপসী নামটু তৎকালীনভাবে অসম সরকারে কেনেকে কেবিনেটর সিদ্ধান্ত ললে এই নামটোর ব্যতিরিকে ব্লেক এটা নাম, আমি ব্লেক এটা নামক আমি বেয়া ধরনের আমি হেৰি করা নাই। আমার কথাটা হয়েছে যে অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ইতিহাস সম্বন্ধে নাজানে নাকি যে রূপসী বিমানবন্দর জায়গাটো কার জমি আছিল, এইটো তেখেতে অজ্ঞাতসারে করেছে না জানি বুঝি করেছে, এইটো আমার লগে এক নম্বর প্রশ্ন। কোচ রাজবংশীর ইতিহাস বিজড়িত বিমানবন্দরক কালীচরণ ব্রহ্মর নামে নামকরণ করলে ২৬ৰ বিধানসভা নির্বাচনত যোগ্য প্রত্যুত্তর দিয়ার হুঙ্কার কোচ রাজবংশী ছাত্র সন্থার। নামাকরণ তো হয়ে আছে, কিন্তু নামাকরণ তো কেউ পরিবর্তন করার ক্ষেত্রে গুরুত্ব দিয়া হল এই কথাটা কিন্তু আমার বোধগম্য হওয়া নাই। আমি যেটা বুঝিছো যে আসল কামবর করিব নোয়ারার যেটো ব্যর্থতা, এই ব্যর্থতাটা ঢাকি রকার কারণে অনাহক কিছুমান বিতর্ক সৃষ্টি করে দিয়া হয়েছে। বিপরীতে বিমানবন্দরটির সঙ্গে আবেগ জড়িত থাকার কথা উল্লেখ করে ইয়াক প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের নামে নামকরণ করার আহ্বান প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। ধুবুরী আর BTD সব মানুষের একসেপ্টেবল নাম হলে ভাল, মোর হিসাবে রূপসী এয়ারপোর্টের আমার ইমোশন জড়িত আছে, বহুত কষ্ট করে এয়ারপোর্ট আনিছিল। যদি মিজাইল ম্যান APJ আব্দুল কালামর সাহেবর নামত যদি এই নামাকরণ করা যায় তে মোর হিসাবে গোটে অসমবাসী সকলে ভাল পাব। 2021ৰ 8 মে'ত রূপসী বিমানবন্দরের পর আরম্ভ হয়েছিল বিমানের চলাচল, কিন্তু কোনো ধরনের জাননী নিদিয়াক 2023ৰ 7 নৱেম্বৰৰ পৰা ফ্লাই বিগ নামৰ সংস্থাটোৱে বন্ধ কৰি দিলে রূপসীৰ পৰা বিমানৰ চলাচল। কিছুদিন পাছত দুবাৰ কৈ ঘোষণা কৰিও এলায়েন্স এয়াৰ নামৰ আন এক সংস্থাই গ্ৰাউণ্ড ষ্টাফ নথকাৰ অজুহাতত উৰুৱাব নোৱাৰিলে বিমান। সম্প্ৰতি এৰাবাৰীত পৰিণত হোৱা রূপসী বিমানবন্দৰৰ পৰা বিমান চলাচল কৰাৰ পৰিৱৰ্তে ৰাজ্যিক কেবিনেটে নাম সলোৱাত জাঙুৰ খাই উঠিছে কোচ ৰাজবংশী জনগণ। রাজ্যিক ক্যাবিনেটর এই সিদ্ধান্তক ব্যর্থতা ঢোকার চেষ্টা একখা কোচ রাজবংশী দল সংগঠনের। অসম সরকারে যেটো নামাকরণ করব বিচাৰিছে কালীচরণ ব্রহ্ম, গতি কালীচরণ ব্রহ্মর যে ইতিহাস চাব যাও সেই ইতিহাসের লগতে যে রূপসীর যে ইতিহাস এইখানে অঞ্চলের যে ইতিহাস সেয়া পৃথক পৃথক। আমি যদি চাব যাও আজি রূপসী বিমানবন্দর কার ইতিহাস জড়িত হয়ে আছে, ইয়াতে কোচ রাজবংশী ইতিহাস জড়িত হয়ে আছে, কোচ রাজবংশী রাজপরিবারের ইতিহাস জড়িত হয়ে আছে, কোচ রাজবংশী জমিদারের ইতিহাস জড়িত হয়ে আছে। গতি সেই ইতিহাস নচ্ছাদ করে কোনবা বেলেগ জনগোষ্ঠী ইয়াতে দলিচা পাতি দিব বা এই ঠাই ইতিহাসের জড়িত নথকা ব্যক্তির নামে নামাকরণ সেয়াতো কোচ রাজবংশী রাইজে বা সেয়া কোচ রাজবংশী জাতি ছাত্র সন্থায় কেতিয়াও মানি লব নোৱাৰে আৰু আমি কেতিয়াও মানি নলও। 9 মাহে এখনো বিমান চলাচল নকৰা বিমানবন্দরের নাম সলোৱার রাজ্যিক ক্যাবিনেটর সিদ্ধান্তর বিরুদ্ধে অঞ্চলত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।